ধর্মনগরের পূর্ব পাচারে হরিনাম সংকীর্তনের নামে পুলিশের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল অমল দাস। সোমবার ভোর রাতে ধর্মনগরের পূর্ব বাজারে হরিনাম সংকীর্তনের নামে রাত তিনটা পর্যন্ত চলে উচ্চস্বরে মাইক বাজিয়ে সংকীর্তন। এলাকার মানুষ বারে বারে অভিযোগ জানিয়ে আসলেও কীর্তনের উদ্যোক্তারা কোনোভাবেই মাইকের আওয়াজ কমায়নি। এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই কীর্তন। অপরদিকে হাসপাতালের রোগীদের অবস্থা বেগতিক দেখে দলে দলে মানুষ থানায় অভিযোগ জানায়। ধর্মনগর থানা থেকে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবল ঘটনাস্থলে যায়, কিন্তু কীর্তন উদ্যোক্তারা পুলিশের কথা মানতে নারাজ। পরে পরিস্থিতি একটা সময় সরগরম হয়ে ওঠে। কিছু দুর্বৃত্ত পুলিশের উপর আক্রমণ চালায়। এতে গুরুতরভাবে আহত হয় অমল দাস এবং তার মোবাইল ফোন ভেঙে দেয়, টাকা পয়সা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ। এই খবর থানায় আসতেই এসডিপিও এবং জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার ঘটনাস্থলে গিয়ে 13 জনকে ধরে নিয়ে আসে। সোমবার সকালে পূর্ব বাজারের এলাকা থেকে এসপির সাথে দেখা করে ডেপুটেশন দেওয়া হয়। এসপি জানিয়ে দেন বিষয়টি আদালত দেখবে। आफ्टर 10 o'clock को लाउडस्पीकर चलाना नहीं है, वो बंद करो बोलते। तो पहले तो बंद किया उन लोगों ने, उसके बाद जाने के पुलिस पर रिटर्न उसके शुरू कर दिया। उसके बाद ये लोग जाके पूछो कि क्यों ऐसे कर रहे हैं, तो उल्टा पुलिस के ऊपर अटैक किया है। बहुत लोग मिलकर उल्टा ड्यूटी में उनका ऐसा आदमी मिल के हमारा एक कॉन्स्टेबल एंड TSR जवान है, दोनों इंजर्ड है, अभी एडमिटेड है हॉस्पिटल में। तो बाद में हम लोग गए और जो कल्प्रिट्स हैं उसकी स्क्रीन से उनको अरेस्ट किया है। 13 पीपल टोटल अरेस्ट है और स्पेसिफिक केस भी मिला है और उनको फॉरवर्ड किया है। आहत पुलिस कांस्टेबल हॉस्पिटल में चिकित्साधीन। शानदान टीवी।